একটা হলো গরুর মাংস, ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। জানি না কি রান্না করা হবে এখন, হচ্ছে এটা ক্লিন করা হবে, যেহেতু রান্না বান্না করা প্রায়ই শেষ। তো লাস্ট মুহূর্তে এসে কি রান্না করছে একটু দেখি, চলুন আপনাদের শেয়ার করি। গরুর মাংস, যাই হোক এটাকেও ক্লিন করা হবে। আর এই সাইডে পেঁয়াজ কুচি কেটে রাখা হয়েছে। ও, কালকে হচ্ছে বাবা এনেছে, এটা হচ্ছে লাইফ বয়ের মানে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশের সাথে হচ্ছে এটা ফ্রি দেয়, ঠিক আছে? এটা ফ্রি দিয়েছে, আমি জানি না জিনিসটা দেখে আপনাদের কতটুকু বড়। এটা এইটা ওইটা রাখতে পারেন বা বাচ্চাদেরকে টিফিন বক্স দিতে পারেন, এখন মেবি একটা ফ্রি দিচ্ছে আর কি। তারপরে হচ্ছে এই হচ্ছে বড়ই, ও মাই গড, আমার তো বড়ই খুবই পছন্দের। তারপরে এক হাতে মোবাইল ধরে আছি তো আরেক হাতে ঘুরতেছি, তার জন্য তো সময় লাগছে আর কি। শেয়ার করি এটা কি বলেন তো, পেয়ারা, ও আগে যখন নানু বাসায় যেতাম কত যে পেয়ারা খেতাম, এটা হচ্ছে সেই রকম পেয়ারা। কয়টা এনেছে, অনেকগুলো এনেছে, দুইটা, এটা হচ্ছে 3 নম্বর, হচ্ছে 4 নম্বরটা বেশি সুন্দর, এটা তো আবার পাতা পাতা সাথে একদম, এই তো 4, টোটাল 5টা। তো হচ্ছে গরু মাংসের মধ্যে দিয়ে দিয়েছে আলু আর হচ্ছে গিয়ে শালগম, এখন হচ্ছে এটাকে একটু ধুয়ে নিচ্ছি আমি। এটা দিয়ে সাধারণত আলু ছুলে থাকি, আমি বটি দিয়ে পারি না, এখানে রাখি, এখানে রাখা হয় সব কিছু, খুন্তি টন্তি চামিচ এখানে আর হচ্ছে এখানে এই দুই জায়গায়। ও আর এখানে আজকে হচ্ছে বাজার করা হয়েছে, বটিটা রেখে দেব বটির জায়গাতে, বাজারটা দেখাই। সিম এনেছে, এই যে সিমগুলো, করলা এনেছে, এই যে করলা, আমার তো করলা ভাজি খুব ভালো লাগে, আর আজকে ভাজিও করা হয়েছে আপনাদের সাথে দেখাবো। এটা হচ্ছে শালগম, এই যে শালগম দেখা যায় সাধারণত, এই যে আমাদের তাহলে আর হাত টাত কাটবে না, তাই তো রান্না করা হয়েছে মূলা দিয়ে রূপচাঁদা মাছ, প্লাস হচ্ছে উপরে এগুলো হচ্ছে ধনিয়া পাতা দিয়েছে, যে করলা ভাজি এবং মাছ ভাজি, আমি জানি না এটা কি মাছ, বুঝা যাচ্ছে না, মনে হয় মলা না কি ট্যাংরা, যে কোনো একটা হবে। আজকে হচ্ছে এই দুইটা রান্না করা হয়েছে, আমি এখানে রেখে দিই। এটা গতকালকের মুরগির মাংসটা রয়ে গেছে, যাই হোক। আর এই তো
গরু মাংস রান্না করা, গরু মাংস রান্না করা হচ্ছে। এখন হচ্ছে আমি খেজুর খাবো, তার জন্য আসলে ফ্রিজটা খুললাম। এখানে দেখুন ডিমের সমাহার, কতগুলো ডিম। দেখি খেজুর কোন জায়গায় রেখেছি। এগুলা হচ্ছে আচার, আর এটা হচ্ছে পিৎজা বানানোর জন্য আমি কিনেছিলাম জয়ফল, বা কি বলে, হ্যাঁ জয়ফল। এটা হচ্ছে মেবি কত গ্রাম, 170 মেবি, যাই হোক। এগুলো আচার কাসুন্দি, ওই যে লুকিয়ে আছে খেজুর, চলুন বাহিরে বের করি। বাসায় দেখা যায় যে খেজুর প্রায় সময় থাকে, খেজুর খাওয়া হয়। দেখাই ধুইতে হবে আর কি, ধোয়া ছাড়া হবে না। এই যে খেজুর গুলা কতটা সুন্দর, না খেজুর খুবই ভালো লাগে আমার কাছে। বড়ই এর মতো অনেকগুলো একটু ধুয়ে নেই। আমি হচ্ছে ধুয়ে নিলাম, ধোয়ার পর এরকম হয়েছে। আমি একটু হচ্ছে একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা নিলাম, বিসমিল্লাহ। ভিতরটা হচ্ছে এরকম, ইভেন বীজটাকে আমি হচ্ছে এই সাইড আপাতত রাখি। তো খাওয়া দাওয়া করি, পরে কথা বলতেছি। এই যে পেয়ারা, একটু লবণ দিয়ে মিষ্টি। ফার্স্টে খেলাম খেজুর।
তারপর পেয়ারা, আর হচ্ছে এখানে প্লেট নিয়ে নিছি। আমি কিন্তু পেয়ারা অনেক আগে খেয়েছি, তো অনেকক্ষণ পরে এসেছি। আজকে হচ্ছে আমি দুপুরে ভাত খাইনি, তো এই যে ভাতটা আমি নিব। আপনারা কি ভাত খেয়েছেন? ওইটা কিন্তু আমাকে জানাবেন। এই যে ভাত, আমার কি বলবো, অল্প ভাত নিছি, বেশি একটা নিইনি। এই যে গরু মাংসটা আমি নিব, তার আগে হচ্ছে আমি ভেজিটেবলটা বের করি, দেখি যে রূপচাঁদা মাছটা আসলে কেমন হয়েছে, ওইটা আমি দেখতে চাই একটু টেস্ট করে। এই যে রূপচাঁদা মাছ, এই যে আর একটা আসছে, বাট একটা দিলেই, একটা খেলেই হবে আমার, আমি দুইটা নিব না, টেস্ট করব। আমার আবার মাংস থেকে দেখা যায় কি ভেজিটেবলটা বেশি পছন্দ, এটা সত্যি কথা, আমার ভেজিটেবলটা পছন্দ অনেক। আচ্ছা, এখানে না আমার আম্মু হচ্ছে এগুলো কি জানেন, খেজুর বিচি রেখেছে। খেজুর বিচি দিয়ে হচ্ছে কফি তৈরি করবে। আপনারা কি কখনো খেজুর বিচি দিয়ে কফি খেয়েছেন? কফিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হচ্ছে একটু লবণ লাগবে, লবণ ছাড়া আমার চলেই না। অল্প একটু লবণ নিয়েছি, বেশি একটা না। এখন আমি তাহলে খাওয়া দাওয়া করি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আমি লং করিনি, মানে আমি সারাদিন কী কী কর খেয়েছি এইগুলাই হচ্ছে আমি শর্ট শর্ট করে ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের সাথে। তো এটা খাওয়া শেষ হলে হচ্ছে আমি গরু মাংস নিব, ওইটা চুলাতে বসিয়েছি, যেহেতু দুপুরে রান্না করতে এখন হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে, এই তো আর কি। তো এই যে আমার ভাইয়া দেখুন কিভাবে বসে আছে, নুমান চৌধুরী, খাওয়া দাওয়া করে এই যেভাবে বসে আছে। ওর আজকে টিচার অনেক পড়া দিয়েছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।